এমন একটা ব্লগ যেটা হচ্ছে স্মৃতিতে অম্লান থাকবে সারা জীবন। আমার বড় ছেলে রুদ্র, ওর পুরো নাম রাফায়েল আহমেদ রুদ্র, 18 পা দিল এবং যখন ওর 18 হলো তারপর আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এবং প্রবাসে এই প্রোগ্রামটা, যে কোনো প্রোগ্রাম, সেটা হোক জন্মদিন, হোক কোনো বিয়ে, যা কিছুই হোক না কেন, আমরা কিন্তু সবাই সব মানে সব কিছু প্রত্যেকটা কাজ মিলেমিশে করি, সেটাই আজকে সকলের সাথে শেয়ার করব। সুস্বাগতম জানাবো আমার জীবনের অনেক অনেক স্মরণীয় একটা ব্লগে। স্মরণীয় এই জন্য আমার স্মৃতির পাতায় সারা জীবন অম্লান থাকবে এই দিনগুলো। আমার ছেলের বিশেষ একটা দিন, 18। 18 একটা অন্যরকম ফিলিংস কাজ করে এখানকার বাচ্চাদের জন্য আর আমার জন্যও অবশ্যই। আমার ছেলের 18 হলো এই বিশেষ দিনটাতে। এই যে যারা আমার ছেলের আন্টি আঙ্কেল সবাই মিলে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে তারা এফোর্ট দিয়েছে প্রত্যেকটা কাজে সবাই মিলে, সেটা আমাদের জন্য, আমার পরিবারের জন্য অনেক বড় একটা ব্যাপার। আর সেই বিশেষ সময়ের প্রত্যেকটা মুহূর্তকে আমি ক্যামেরা বন্দি করে রাখতে চেয়েছি যেন স্মৃতির পাতায় অম্লান থাকে এই দিনগুলো। একটা সময় ছেলে বড় হয়ে যাবে, হয়তো সময়ের অভাবে তেমন ভালো করে কোনো কিছু মনে করতেও পারবে না, দেখতেও পারবে না, কিন্তু ব্লগগুলো যখন সে দেখবে একবার হলে স্মরণ করবে যে তার বিশেষ দিনে তার এই সমস্ত আন্টি আঙ্কেলরা, বাবা মা ভাই অথবা তার বন্ধুরা তার জন্য কতটা এফোর্ট দিয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রক্তের সম্পর্ক এখানে কারোর সাথেই কারো নেই, কিন্তু তারপরেও যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে আত্মার সাথে আত্মার সম্পর্ক। কেমন করে যেন সবাই আত্মীয়ের মতো হয়ে গেছি। ধন্যবাদ, ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, ভালোবাসা জানাবো, শ্রদ্ধা জানাবো সবাইকে যারা ওই বিশেষ দিনে আমাদের পরিবারের পাশে ছিলেন। দিনটি ছিল শুক্রবার রাত। শুক্রবার রাত থেকেই তোড়জোড় সব শুরু হয়ে গেছে। মা মনে হচ্ছে কি জানো, ছেলের বিয়ে দিচ্ছি জানো, এত আয়োজন। মাঝে মাঝে মনে হচ্ছে হয়তো বা কোনো মানে ছেলের বিয়েটা দেখতে পারবো কিনা কে জানে, এটাই দেখে যাই। তো যাই হোক, ছেলের আন্টি আঙ্কেলরা সবাই যে যেমন করে পারছে হেল্প করছে, মানে আমি বলবো ঝাঁপিয়ে পড়েছে আসলে। সবজি কাটাকাটি, তারপর হচ্ছে মাছ, চিংড়ি মাছ, তারপর হচ্ছে গিয়ে মাংস, এটা সেটা কি কাজ নেই বলো, সমস্ত কাজই আমরা মিলেছিলেই করছি। কিছু কাজ করছে পুরুষরা এবং কিছু কাজ করছিলাম আমরা মহিলারা। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি বাচ্চারাও কিন্তু কাজ করছিল, বাচ্চাদের অংশটা পরে আসছি। সবগুলো গাড়ি নিয়ে এখন আমরা আবার হলে চলে যাচ্ছি, মানে বাসার কাজটা, যেগুলো হচ্ছে রান্না বান্নার আয়োজন যেগুলো করার সেগুলো মোটামুটি ভাবে হয়ে গেছে। সেজন্যই বলে রাখি 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ, মানে 10 মিলে যখন তুমি কাজ করবে সেই কাজ দ্রুত হয়ে যায়। সিরিয়াসলি, আমরা এত তাড়াতাড়ি সব কিছু শেষ করে ফেলেছিলাম। আফটার দ্যাট আমরা সবাই মিলে কিন্তু আবার হলে চলে গিয়েছিলাম এবং হলেই কাজ করছে আমাদের টুনটুনি মুনমুনি সব ছেলে মেয়েরা। Oh my god.
দেখে ছোট বড় আছে নাকি বাবা? অল ডেকোরেশনের পুরো দায়িত্বটাই ছিল বাচ্চাদের ওপর, এবং এরা এত সুন্দর করে সেটা পালন করেছে তোমরাও নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ। আজকে পুরো ব্লগটা যারা দেখলে তাদের বলবো প্রস্তুতি পর্ব চলছে আমার ছেলের 18তম জন্মদিনের। পাশে থাকো, আমার জীবনের খুব স্মরণীয় একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখার জন্য। ধৈর্য ধরে এতক্ষণ আমার বকবকানি শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আমি লিপিকা।